হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় পেপার অর্থাৎ সিসি টু পেপার থেকে দুটো দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে যদি আসে সেক্ষেত্রে একশো থেকে একশো কুড়ি ওয়ার্ডে কীভাবে তোমরা গুছিয়ে লিখতে পারবে সেটা তোমরা বুঝে যাবে আরও একটা যে প্রশ্ন আলোচনা করব দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলি লেখো অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে তিনটে মূল সূত্র আছে সেই তিনটে মূল সূত্র আলোচনা হবে একদম পুরোটাই মনোযোগ সহকারে ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো দেখো বৈজ্ঞানিক সমাজবাদের জনক কার্ল মার্কস সমাজের পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের অবতারণা করেছেন অর্থাৎ সমাজের পরিবর্তন অর্থাৎ চেঞ্জেসটা কীভাবে আসছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে এ ব্যাপারে তিনি জার্মান দার্শনিক হেগেলের হেগেলকে জার্মান দার্শনিক হেগেলকে অনুসরণ করেছেন হেগেলের দ্বন্দ্বতত্ত্বে বলা হয়েছে দুটি পরস্পর বিরোধী শক্তির সংঘাতে এক নতুন শক্তির উদ্ভব হয় মার্কস এই তত্ত্ব মেনে নিলেও হেগেলের সঙ্গে পার্থক্য আছে মার্কস নিজেই বলেছে মাই ডায়ালেক্টিক অর্থাৎ মানে আমার দ্বন্দ্ববাদ হয় হেগেলের বিপরীত অর্থাৎ মাই ডায়ালেকটিক ইজ অপোজিট টু হেগেল তারপরে দেখো হেগেল বলেছেন ভাব জগৎ হলো আসল বস্তু জগৎ বস্তু জগৎ ভাব জগতের ওপর নির্ভরশীল অর্থাৎ পরিবর্তনের ক্ষেত্রে বস্তুর গুরুত্ব নেই কিন্তু মাক্কসের মধ্যে বস্তুই আসল বস্তুর পরিবর্তন হয় তবে সেই পরিবর্তন বাইরের কোনো শক্তির দ্বারা ঘটে না বস্তুর মধ্যেই দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব বস্তুর পরিবর্তন ঘটায় এই ধারণার নাম দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্স বলেছেন প্রকৃতির রাজ্যে অনবর্ত এই দ্বন্দ্বের ফলে নতুন বস্তু জন্ম হচ্ছে সমাজ ব্যবস্থার এই দ্বন্দ্বের ফলে পরিবর্তন ঘটে যেমন শ্রেণী দ্বন্দ্বের ফলে দাস সমাজ ও সামন্ততান্ত্রিক সমাজের পরিবর্তন ঘটেছে বুর্জুয়া সমাজে মালিক ও শ্রেমিক শ্রমিক শ্রেণীর দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্বের ফলে সামাজতান্ত্রিক সমাজ গড়ে উঠবে এখানে বলছে বুর্জোয়া সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্বের ফলে সমাজতান্ত্রিক সমাজ গড়ে উঠবে তবে পুরাতনের অবসান ও নতুনের আবির্ভাব কেবল বৈপ্লবিক উপায় সম্ভব বৈপ্লবিক উপায় মানে কি একদম মানে পুরোপুরি চেঞ্জ হবে বিপ্লবের মাধ্যমে কি আসবে আমূল পরিবর্তন আসবে অর্থাৎ একটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে অন্য একটা ব্যবস্থা ট্রান্সফার হয়ে যাবে দেখো সমালোচকরা দ্বন্দ্বমূলক বস্তুবাদের সমালোচনা করতে গিয়ে বলেছেন সমাজে বস্তু যেমন বস্তুর যেমন গুরুত্ব আছে তেমনি অন্যান্য শক্তি যেমন ধর্ম স্নেহ মায়া মমতা ক্ষমতার প্রতি লোভ ইত্যাদি ইতিহাসের গতিকে প্রভাবিত করে কিন্তু মার্কস একে গুরুত্ব দেয়নি তার সত্ত্বেও অভিজ্ঞতার আলোকে দ্বন্দ্বমূলক বস্তুবাদকে অস্বীকার করা যাবে না এবারে পরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলি লেখো এখানে কি বলা হচ্ছে দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো মার্ক্সীয় তত্ত্বের মার্ক্সীয় তত্ত্বের প্রধান ভিত্তি মার্ক্সীয় তত্ত্বের প্রধান ভিত্তি মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদ থেকে উপাদান সংগ্রহ করলেও তা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মার্ক্সের শিষ্য এঙ্গেলস দ্বান্দ্বিক বস্তুবাদের তিনটি মূল সূত্রের কথা বলেছেন যথা এক নম্বর হচ্ছে দেখো বৈপরীত্যের মধ্যে ঐক্য ও সংগ্রাম দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিশ্বাস করে যে প্রতিটি বস্তু ও ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম একই সঙ্গে অবস্থান করে তার ফলে দেখা দেয় অন্তর্দ্বন্দ্ব যেমন পুঁজিবাদী সমাজে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বর্তমান এই অন্তর্দ্বন্দ্ব সমাজ পরিবর্তনের মূল কারণ হিসাবে কাজ করে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন দ্বিতীয় পয়েন্ট দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বিপরীত ধর্মী শক্তিগুল শক্তিগুলির দ্বন্দ্বের ফলে বস্তু জগতের পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন ঘটে সব পরিবর্তনেরই একটা পরিমাণগত দিক রয়েছে কখনো এই পরিবর্তন ধীর গতিতে আসে কখনো দ্রুত গতিতে আসে যেমন সামন্ততান্ত্রিক সমাজ থেকে ধীর গতিতে পুঁজিবাদী সমাজের রূপান্তর হয়েছে কিন্তু পুঁজিবাদী সমাজ থেকে সমাজতন্ত্রের উন্নয়ন হবে উল্লম্ফনের মাধ্যমে এই উল্লম্ফন প্রক্রিয়াকে বলে বিপ্লব এই বিপ্লবের ফলে সামাজতান্ত্রিক সমাজের জন্ম হয় এভাবে সমাজের পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন ঘটে তারপরে দেখো অস্বীকৃতির অস্বীকৃতি বা নেতির নেতিকরণ দ্বন্দ্বমূলক বস্তুবাদ বস্তুবাদ এ মতে পুরাতনের অস্বীকৃতি ছাড়া নতুনের আবির্ভাব ঘটতে পারে না নতুন ক্রমে পুরাতন হয় তখন তারও বদল ঘটে একেই নেতির নেতিকরণ বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় দাস সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে পুঁজিবাদের বিকাশ আবার পুঁজিবাদকে অস্বীকার করে সমাজতন্ত্রের বিকাশ ঘটে